কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। যেভাবেই হোক সালে বলে কৌশলে জাম্বা করে পারিস, ওই মেয়েটার স্বামীক দিয়ে মেয়েটাকে তালাক দেওয়াতেই হবে, বুঝছিস? যাই হোক, কাজটা আমি তোকে করে দিব এবং শুধু তোর জন্য আমি এই কাজটা করে দেব, কিন্তু তার আগে তোর একটা কাজ আমার জন্য করতে হবে। কাজটা করলে তোরও লাভ হবে, আমারও লাভ হবে। লাভ যখন হবে তখন অবশ্যই করব। বাহ, কাজটা কি7,000 আর এখানে আছে তোর খুচরা হলো কেন, তুমি জানো না কোনো সমস্যা হয়েছে কিনা? তোমার আব্বাই মোর বাড়ির কাছে এই কথা বললে কেন? কি বলছে আমি তো কিছু জানি না তো। তোমার আব্বাই বলছে তোমার আব্বাই এই বিয়েতে রাজি না। মোর বাইরে বলছে তোমার লগে যদি মোর বিয়া হয় তাহলে এই ব্যাপারে সে কিছু জানে না। অসম্ভব, অসম্ভব। মোর বাপ এটা কইতেই পারে না। তুমি কার দিয়ে শুনছো এটা কও। আমার মনে হয় তুমি যেটা শুনছো এটা ভুল শুনছো। তোমার আব্বাই মোর বাইরে কইছে, মোর ভাই মোরে কইছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, মুমের বাপেরে জিজ্ঞেস করতে আছি যে এই কথাটা সত্য না মিথ্যা। তোমার যা ইচ্ছা তাই করো, মুই একবার তোমারে হারাইছি, এবার যদি তোমারে মুই হারাই হলে কিন্তু মুই এক ছটাক বিষ খাই আত্মহত্যা করমু, আর কইয়ে যামু সবার কাছে মোর মৃত্যুর জন্য তুমিই দায়ী। মনে হইতেছে মোর আজকে ভাত খাইতেছি। কেন, একদিন কি ঘাস খেয়েছিলেন নাকি? আরে না রে না, মোর আজ রান্না বান্না করতাম নাকি খাওয়ার পর যায় পড়তে, ওই তরকারি রান্না করলে মনে হয় কি কাঁচা সবজি দিয়ে ভাত খাই দিয়েছি। আচ্ছা, এই যে আপনারা এত কষ্ট করে একলা একলা থাকেন, একলা একলা খান, রান্ধেন বাড়েন, একটা বিয়ে করলে তো পারেন, বিয়ে করেন না কেন? ওই তো বিয়ে করবার চাই, কিন্তু মেয়ে ভাই করে না, এজন্য আমিও করি না। এই মফিজ ভাই, আপনি বিয়ে করছেন না কিসের জন্য? ঘটনা হয়েছে কি, জীবন থেকে কবরে চলে যাওয়ার পর মনের মতো আর কোনো মাইয়া খুঁজে পাই না, এই লাগি আর বিয়ে করি না। হাই রে কপাল, আপনি এখনো ওই কবরে খেয়ে পড়ে আছেন? দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব পড়ে গেছে নাকি? হ্যাঁ,
এক কবরি গেছে হাজারটা কবরি আসবে, কি বলছেন এগুলা? আছে মোলা, মুই তো মেয়ে ভাইরা অনেক বুঝাইছি, মেয়ে ভাই হনে না বিয়েও করে না, তুমি একটু সুন্দর করে বুঝাই কত মেয়ে ভাই যেন বিয়ে করে। বুঝবে বুঝবে, ভালো মতো বুঝিয়ে বললেই বুঝবে। এখন আমি চলে এসছি না, দেখবা মফিজ ভাইয়ের লেগে এমন সুন্দর একটা মেয়ে খুঁজে বের করবো, ওই যে কবরির চেয়েও বেশি সুন্দর, বিয়া দিব তারপরে এখান থেকে যাব, তারপর তোমার পালা। দেখো চেষ্টা করি না পারো কিনা। তোমার আবার কোনো পছন্দ টছন্দ আছে নাকি? আছে আছে, আছে না বার, মুই চেষ্টা করি পারি নাই, এবার তুই যদি পারোস। আব্বা আমরা সান্ডা কি, আমরা সান্ডা কি আব্বা, আমি গলায় দড়ি দিয়ে মরে যাই? আরে তুই গলায় দড়ি দিয়ে মরবি কিরফিন নে, গলায় দড়ি দিয়ে মরবো তো মুই, তুই বাইচতে থাক হাজার বছর বাইচতে থাক, দোয়া করি আল্লাহর দে। আপনি চান না তো মুখ দেখালি কন, আমি হাজার বছর বাইচতে থাই, যদি আপনি চাইতেন, যদি আপনি চাইতেন তাহলে পুরুবীর বাইর দ্বারে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারতেন। কি উল্টাপাল্টা কথা বলছি, যেটা সত্য সেইটা বলছি, মুই অতিরিক্ত কিছু বলি নাই। অতিরিক্ত কিছু বলেন নাই না, কিছু বলেন নাই? শোনো মা, সে পুরুবীর ভাইর দ্বারে কি বলছে জানো? বলছে এবার সে কিচ্ছু জানে না। হ্যাঁ আচ্ছা, পুরুবীর ভাই যদি হার বুইনেরে মোর কাছে বিয়ে দিতে চায় তাহলে আর সমস্যাটা কোথায়? কোথায় সমস্যা নাও মা, তুমি জিগাও দি একটু। আচ্ছা আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আপনি যে পুরুবীর বাড়ি দাঁড়ায় কইছেন রাজি না, এই কথা কই কি আপনি ভালো করছেন? এখন কি ওই মোর পোলাদার ওই পুরুবীর জীবনে বিয়ে দেবে? না দেও না দিলে ভালো হইবে, একটা কথা বলতে হইবে, পুরুবীর ভাই আলম চেয়ারম্যান তোমার পোলার দেহার বোনের বিয়ে দিতে চাইছে কিরফিন নে, হ্যাঁ তো জানে তোমার পোলা লন্ডন যাইছে, টাকা পয়সা লই আইছে, বিষয় সম্পত্তি লগে করে লই আইছে বক্সাই করিয়া, হ্যাঁ মুই তো জানি হ্যাঁ কি করছে, খালি তিন টাকার কোট পিনটা গুললেই হ্যাঁ লন্ডন যায় না, বলতে পারছো? বিয়ের পরে যদি পুরবীর ভাই যদি জানতে পারে এই দুই নম্বরই করছে, হ্যালে আইয়া একে জান কবজ কিরিয়া লাগবে। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এই বিষয় লইয়া আমার এত মাথা খারাপ করা লাগবে না। ওরে এইটা তো তোর মত, এইয়া মোর মত না, মুই মিথ্যা কথা বইলে সম্পর্ক করতে চাই না, এই সম্পর্ক দুই দিনের ফিন হইবে না, সারা জনমের ফিন হইবে, বলতে হইবে ব্যাপারটা। ভাই আব্বা একটা কথা আমি সাফ সাফ আপনার কয়ে দিই, আপনি মোর কোনো ব্যাপারে নাক গলাইবেন না, মোর যদি কোনো ব্যাপারে আপনি নাক গলান তাহলে আপনার লাগে মোর যে একটা বাপ আর পোলার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কে না কাটা হইয়া যাইবে। আমি কিন্তু চলে যাবো, আমি বই দিলাম। এই বাবু খারা, এই এই যে আন্ধে খুদু দি পোলারে খেপাই গেলেন, এই ও যা হোটেল আছে ভালোই তো হোটেল আছে, মুই তো খারাপ কিছু দেখি না। তুমি তো দেখবে না, তোমার তো হয়তো খারাপ কিছু পড়বে না, বেসাইজ মাতারি কুমের পুলিশ আইয়ে তখন কোমরে দড়ি দেবে আনে, তা কোমরে তো বের পাইবে না, একের খেড়ি পাশে দড়ি দেবে না তখন বুঝবা না। কিছু নকের মন খারাপ ন দেহর দেখতে তো আসি মনু, ওই তুই যেরকম কান্দাকাটি করতে আসো হ্যাঁ তো মোরও কুইল দিয়ে কান্দ নাচতে আছে, কিন্তু কী করবো ক, সোলেমানের বাপে যদি রাজি না হয় হ্যাঁ তো আমি সোলেমানের হাত তোকে তুলে দিতে পারবো না। আর সোলেমানের রাজি থাকলে ওই তাই না, সোলেমানের বাপে যদি রাজি না হয় তাইলে আমি আমার বুনেকে উঠেই দেবো কোন বাড়িতে, আজকে সোলেমানিয়া পুরুবীকে ভালোবাসতে আছে, ঠিক আছে দুই দিন পরে যদি ভালোবাসা থাকবে তার কোনো নিশ্চয়তা আছে, সোলেমান্য যদি আমার বুনেকে ফালাই তুই যায় নে তারপর আমি ধরব কে কে মাঝের মধ্যে এন হতেন হতা হওয়া না কোন আর মাতাব নড়ুবে, সোলেমান পুরুবীরে এত ভালোবাসে বিয়ার ফেলে ফেলে যাবো কিনলে। আফা তুই কে হস, বহুত ফলা এমন আছে বুঝছিস না, আগে তুলু 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 হারাত দে, বিয়া হয়ে গেলি রে লাত্তি মারি রে বড় হারাত দে। এ ভাবি এই তোমার বুনের কথা কইতে মানা করে কইতে আসি, আজকে যেগো কিন্তু মোর হাতে খুন হইতে আরে হেটো কিন্তু মই কিছু কইতে আইনা কই দিলাম। ও মারে মা, ও মারে মা দিছি না দুলো ভাই, আমার বোনের রে খান করি গেলে ক, চলো মই নেরা খারাপ করি রে, তোরে পাগল হই গই চলো মই মিলে। এই ছেড়ি তোর কথা তুই তোর কাছে রাখ, মোর কাছে ঘুমাইতে হবে না। আরে মনু মনু এই মাথাটা ঠান্ডা ঠান্ডা, লোকসানা যা বলতে আছে কথা কোনো মোটেও খারাপ কয় না, বুঝছো
আজ গো তোর সাথে সম্পর্ক ভালো আছে, এখন তুই একটু সোলেমানের পরীক্ষায় ফেলাইতে পারে, বুঝছ? সোলেমান যদি সত্যি সত্যকে ভালোবাসে থাকে, হেলে ওর বাপেকে রাজি করাইয়া আমাদের বাড়ি নিয়ে আসুক। আর যদি সোলেমান ওর বাপেকে রাজি করে না নিয়ে আসতে পারে আমি, হেলে বুঝ দেবো সোলেমানের তোমাকে কোনোভাবে প্রাণ থেকে ভালোবাসে নাই। একদম ঠিক বলেছেন দুরা ভাই, সোলেমানের বাপ রাজি না হইলে কখনো এ বিয়ে দিবেন আপনি। এই উপন্যাসে তুই মুখ ঘুরে কত কইতে এবার কি রাহ, তুই তো রুমে যা আর তো সিনে চলে যা, সিনে যাই তুই তোর মত পরীক্ষা করিস। দেখি তো তুই রে চার ঘন্টা আরে সাত ঘন্টা না সাত ঘন্টা না যা হারাতে আই কি আরে গোটাই রে কোন সাড়া দুসা। এই ভাই অনু 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 সুপ্তা এই এই শোনা তুই আজকে সারাদিন কইছিলি রে হডে যাইও মাঝনা জায়গা আছে না, আসিলাম দারি আর বন্ধুর লইতে লগে আসিলাম দারি। আই মিথ্যাবাদী বেকার, ঢাকা শহরে ঢও তুই চিনিস না, তোর কিসের কাজ রে? এই তো ট্রেডিং মেরে কথা মারতেছস আমার লগে। হ্যাঁ আমি মানে ঢাকা শহরে কিছু না চিনি, আর বন্ধু যাই আর বন্ধু ইতার ইতার তার লগে আমি আসিলাম বাড়ি, ইতার কি ঢাকা শহর না চিনি না, তার ব্যাগ দিন চিনে তো ইতার লগে কেন হাজার হাজার আসিলাম দেরি। মানুষের লগে ইল্লা করে হতা না হয় আর সিটের কি দুনিয়ার সব মানুষ কি ভালো না, আজকে দুর্নীতি বুঝছো না, একখানা একখানা সিটের না হইলে না চলে না চলে বুঝছো না না চলে। কিসের ব্যবসা শুরু করছো? কেন করি গার মধ্যে আগুন জ্বালে দিব না, হন্ডে যায় আসি যায় হনমাইনটা সেবার মধ্যে যে বাজে গিয়ে গইতে আর সবাল খারাপ। ইয়াল্লাহ ইয়া মাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমার সেতারের জ্ঞান ফিরে আসছে। আমি আমি রাস্তাতে আসতেছিলাম হঠাৎ করে দেখি যে ও কান্নাকাটি করতেছে, তখন ভাবলাম আমাদের তো সন্তান নাই, এই জন্য ওরে নিয়ে আসছি। তুমি আদর করে অনেক ভালো ছিলে। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি আরো জিজ্ঞাসা করো, নিজের মুখে আরো জিজ্ঞাসা করো আমি আর কি লাগি, ও আমার কে? তুই কোন কথা বলবি না। এই বাবা তুমি হাসা করে কসাই, তোমার কি হয়? তোমার বাবা হয় না? হ্যাঁ হ্যাঁ তো নীতি ফটকা ফটকামিতে পুরো এলাকার মানুষগুলোর কাঁপাইছি, এই বিল্ডিংয়ের মানুষগুলোরও কাঁপাইতে। কথা বলো না কেন, তুমি ডর হাইও না, তুমি মুখে সাহস নিয়ে কও, আমি তোমার পাশে আছি। বলো কথা বলি কও, তোর কি বাবা নেই? হ্যাঁ বলো। জি আন্টি উনি আমার বাবা। আমি কিন্তু তাহলে তোর একটা চটকার দিব, আমি কিন্তু হাত তুলতে বাধ্য হবো। তুই এত খারাপের খারাপ,
হইছে কেন হারুন? তোর বুকের পরে যাইতে কত বড় হইছে আই দেই স্যার মুখালা। সত্য কথা বলে না তোমার আন্টি আমার মারবো। তাড়াতাড়ি সত্য কথা বলো বলো বলো। আব্বা তোমার মারু কাটু সদা সত্য কথা বলিবো। তুমি আমার আব্বা আর উনি আমার ছোট মা। মনে করো কি যে সেন্ট মার্টিনে যাইয়া আমরা দুজন মিলে বেবাক মেলা উঠার আগে ভোরবেলা উঠবো। উইটা মনে করতে প্যান এরম গোটা বুঝছা সমুদ্রের পাড়তে আটবো। ভোরবেলা গেলি না সুন্দর সুন্দর শামুক পাওয়া যাবো। আমরা ওই শামুক খুঁটে খুঁটে মালা বানাবো, ঠিক আছে? বাহ কি ব্যাপার ইদুল ভাইয়া, আমরা আরেকজনের বউ আর রাত ধরে এভাবে গল্প করতেছেন কিল্লা। এই মিয়া আপনার মাথার নাট বল্টু আরো হারাইছেন না চোখ দুটো কানা মারা নিয়েছেন? মানুষের বোমা না ভালো হয়ে এক থেকে দেখেন একটু কে ড আমার বিয়া করা আপন বউ আলাপি ছিল এখন এখন সে চলে মামলা ইয়ার বউ, বুঝতে পারছেন নি? হ্যাঁ এখন ভাবি আপনাকে তো একটু দূরে দূরে থাকেন। তুই মরে দেবার ইচ্ছে করতেছে সকালের মধ্যে রেডি থাকবেন। আপনাকে মিষ্টি আমার ঘরে লই যাই, বুঝতে পারছেন? তখন থেকে কিন্তু আপনার ডিউটি শুরু। ঠিক আছে আমি তো চিন্তা করতাম চাই না, কিন্তু চিন্তা তো বাড়ায় দেয় ইদুল ভাইয়া। শোনান ইদুল ভাইয়া, যতক্ষণ বন্ধু আপনার পারমিশন না দিব ততক্ষণ বন্ধু কিন্তু আপনি ভাবির সাথে কথা বলতে নেবেন না। এখন থেকে একটু দূর দূর থাকবেন, ভাবি একটু সাবধানে থাকবেন হর প্রবেশ কিন্তু। আচ্ছা ভাবি যাই ফিরে, গুড নাইট। কি বলতিছে? তার মানে তো নারী নির্যাতনের মামলা? না না না, এই মামলা তো কেউ বাঁচাতে পারবে না, এটা তো ভয়ানক মামলা। আমার লাইফে যেরকম ঘটে গেছে মনে হলো যদি তোমারও সেরকম কিছু হয়ে যায়, মনে হলো তুমি কাউকে পছন্দ করতেছো অথচ সে আবার বিয়ে শাদী করে ফেলেছে, মানে তখন যদি সেরকম কিছু হয় তখন তুমি ওই আমার মতন আরেকজনকে বিয়ে করে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ।